আসসালামু আলাইকুম। থাম্বনেইল দেখেই বুঝে গেছেন সবাই, আমি একটি নতুন ফোন কিনতে যাচ্ছি। আপনাদের সাথে নতুন ফোন আনবক্স করার জন্যই আজকের ভিডিওটি শেয়ার করা আপনাদের মাঝে। আমি আগেই বলেছি এবং চ্যানেলের ডেসক্রিপশনে রয়েছে আমার চ্যানেলে, আমি নির্দিষ্ট কোনো বিষয়ভিত্তিক কন্টেন্ট নিয়ে কাজ করব না। হজবরল টাইপের বিভিন্ন বিষয় একত্রিত থাকবে, ঝাল টক মিষ্টি বিভিন্ন স্বাদের ভিডিও থাকবে, বুক রিভিউ, রেসিপি, ফুড ব্লগিং, ফ্যামিলি ট্যুর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আসুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও নিয়ে কথা বলি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, অনেক ইনফরমেশন পাবেন যা পরবর্তীতে আপনার কাজে লাগবে। আর শেষের দিকে দুইটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে আপনার জন্য। আমি ব্যাক ক্যামেরার পিছনে থাকায় আমার সহপাঠী ও বন্ধু আরিফকে বললাম ফোন আনবক্সিং করতে। ইতিমধ্যে সে তার কাজ শুরু করে দিয়েছে। আগের ফোনটি আমি যেটি ইউজ করতাম সেটি অপ্পো কোম্পানির ছিল। প্রায় 3 বছর ফোনটি ইউজ করেছি, পুরনো হয়ে গেছে কিন্তু অত্যন্ত ভালো সার্ভিস দিয়েছে। নতুন ফোন কেনার ক্ষেত্রে আমি যা যা চেয়েছিলাম সেগুলো হচ্ছে, প্রথমে সবাই যেটা চায় বাজেট প্রাইসে সেরা ফোন। তো এই কাজটি করতে গিয়ে আমি ইউটিউব ফোন রিভিউ দেখেছি অনেকগুলো। আমাকে এই পরামর্শটি দেয় আমার এক ছাত্র রেদওয়ান। তো আমি বেশ কিছু রিভিউ দেখেই ফোনটি কেনার সিদ্ধান্ত নিই। নতুন ফোন একটা নিতেই হতো, কারণ আপনাদের জন্য ভিডিও কোয়ালিটি ভালো করার জন্যই মূলত নতুন ফোনের প্রয়োজন ছিল। যেহেতু আমি ফোনটি দিয়ে বুক রিভিউ করব, সেজন্য ব্যাক ক্যামেরার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরাতেও যাতে 4K রেজুলেশন থাকে সেটিই চাচ্ছিলাম। এই ফোনটি ব্যাক এবং ফ্রন্ট দুটিতেই 4K মানের ভিডিও হবে, পাশাপাশি সুন্দর অডিও পেতে এই ফোনটির রয়েছে শক্তিশালী মাউথ স্পিকার ও নয়েজ রিডাকশন প্রযুক্তি। ফোনটি দিয়েই ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল ও মাঝে মাঝে ভিডিও এডিটিং করব, তাই গতিশীল প্রসেসর ও র্যামের পরিমাণ যাতে বেশি হয় সেটিই চাইতেছিলাম। 8GB র্যাম রয়েছে এই ফোনটিতে, দ্রুতগতির অক্টাকোর প্রসেসর রয়েছে, অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে চলবে এই ফোনটি। আরও কিছু জিনিস মাথায় রেখেছিলাম নতুন ফোন নেওয়ার সময়। যেহেতু ফোনটি অনেক সময় ধরে চালু থাকবে, সুতরাং ব্যাটারি ব্যাকআপ ভালো থাকা চাই ও বর্তমানে ফাস্ট চার্জিং তো লাগবেই। 5000 mAh এর ব্যাটারি দিয়েছে এই ফোনটিতে। ফাস্ট চার্জিং হিসেবে 33W-এর চার্জার রয়েছে, যাতে ফোনটি ফুল চার্জ হতে 45 থেকে 50 মিনিট সময় নেবে। এবং একবারে চার্জে মোটামুটি আমি যে হারে ইউজ করব তাতে 16 থেকে 18 ঘন্টার বেশি সময় ব্যাকআপ পাবো আশা করছি। শুরুতে বলেছিলাম দুটি প্রয়োজনীয় মেসেজ দেব। এক, মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ কোনো শহরের বাজার থেকে কিনবেন, অনেক সুবিধা পাবেন। দুই, আপনার কাজের ধরন অনুযায়ী মোবাইল কিনবেন। ধরুন আইফোন কিনলেন, বাট আইফোনের 10% সুবিধা কীভাবে নিতে হবে আপনি জানেন না, সুতরাং আইফোন আপনার জন্য নয়। তবে ব্যাকবর্তী টাকা যদি আপনার থাকে তবে যা ইচ্ছা করুন এবং কিনুন, আমার পরামর্শে কান দিবেন না। নতুন জিনিস কেনার পর বন্ধুরা আপনার কাছে ট্রিট চাইবে, কিছু খেতে চাইবে, না করবেন না। তো আমরা আজকে রাজমহলে এসেছি, খাওয়ার ভিডিওটি নতুন ফোন দিয়ে করেছি। কিছুক্ষণ পূর্বের ভিডিওগুলি আমার পূর্বের সেট দিয়েই ধারণ করেছি। তো ভিডিওর পার্থক্য মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের খাবার খেয়ে নিচ্ছি। আজকের জন্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।